কমন ভাই সবাইকে অ্যাডমিট করেন। হ্যাঁ আচ্ছা, 5 দিনের ছিল। আচ্ছা দেখেন, হ্যাঁ এটা বুঝলে একবারে সহজ, বুঝলেন? কঠিন নাই কোনো, সহজেই। মানে এটা হয়েছে কি, মূল কথা হচ্ছে কি, মানে আল কাদরে আসবে, আলের পরে কিছু হরফ এরকম আসবে আপনি আলটাকে পড়তে পারবে, আর কিছু হরফ এরকম আসবে আলটাকে আর পড়তে পারবেন না, বুঝছেন? হাজর যেটা বুঝলাম হ্যাঁ আমি, যে লামটাকে আমাদের আল কমারিয়া এই ঝাড় অবস্থা করতে হবে, যে এই শব্দ এই হরফ গুলো আসলে এটাকে লামে কমারিয়া মানে এই ঝাড়, আর হ্যাঁ 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 এই হরফ গুলো আসলে লামে শামসিয়া অর্থাৎ ঈদগাহ অবস্থা করতে হবে, এই হরফ গুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আর হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ লাম মুখস্থ এবং শামসিয়া কমারিয়ার যে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা হচ্ছে এই যে লামুল ইসম, লামুল হরফ, এইটা হলো তার না মানে না 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 অনুশীলন নাকি? না 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 শুনেন, ওই ওই লামুল ইসিম, লামুল হরুফ, ওইটা তো ভিন্ন ভিন্ন। এখন তো এই লামুল আলটাই, এটা কি এই একটা নিয়ে শুধু লামুল আল, লামুল এরপর আল লামুল বুঝলাম, আল। যেটা আমাদের এই শব্দ ইয়ে হরফ গুলা মুখস্থ রাখতে হবে, যেমন ত সা হ্যাঁ 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 মানে 14টা শামসি হরফ আর 14টা ওইগুলার হরফ, এগুলা মুখস্থ রাখলে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। এখন দেখেন যার অবস্থা, লামুল কামারি এটিকে লেখা হয় ও উচ্চারণও করা হয় এবং এরপরে কোন তাজযুক্ত হরফ আসে না, অর্থাৎ এটাকে সব এটা এটা লেখবেনও এটাকে পড়বেনও, লামুল কামারিয়াটাকে। আচ্ছা আচ্ছা, লামুল কামারিয়ার হুকুম হয়েছে কি, যদি ইজহারের হরফ, হ্যাঁ হরফে কামারিয়ার পূর্বে লামটি আসে, মানে কামারিয়ার হরফের পূর্বে যদি লামটা আসে তাহলে ইজহার করে পড়তে হবে, এর হরফ হচ্ছে 14টি। এই তো যেমন ইবেগি হাজ্জাকা ওয়াকফ, এই যে যেমন যেমন আপনি একটা লামের পরে যদি বা আসে, যেমন আল বাগিউ লামটাকে পড়তে পারছেন, এখন আলের পরে যদি গাইন আসে আল গাইউ, আল হাজ্জাকা, আল জানু, হ্যাঁ আল কাফা, এই যে লাম গুলাকে পড়তে পারবেন যখন এই হরফ গুলো আসবে। এই তো হয়ে গেল, বুঝছেন? এই একবার জি সহজ, ওস্তাদ, একবার সহজ, জি একবার ওস্তাদ, সহজ। জি আচ্ছা এরপর একটাও ধরে ফেলি, লামু শামসিয়া, এটা দুটো একসাথে পড়লে মনে ভালো হয়। জি জি আচ্ছা এখন এমন কিছু লাম আছে আলের পরে, এই আলের লামটা কি ঈদগাম করে দিতে হবে, যেমন যে ঈদগাম অবস্থা লামে শামসিয়া এটিকে লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় না, এটা লেখবেন কিন্তু উচ্চারণ করতে পারবেন না, দেখতে পাইবেন উচ্চারণ করতে পারবেন না, এবং এরপরে হরফটি তাজদিদ যুক্ত হবে। আচ্ছা এর মানে হুকুম হলো কি, এর হুকুম হলো যদি আরবি হরফ গুলো মানে তো না কোনো একটি হরফ লামের পরে আসে তখন গুণনা ব্যতীত, গুণনা ব্যতীত ইদগাম করা আবশ্যক, এর এর হরফ সংখ্যা হচ্ছে 14টি। এই 14টি কি হরফে শামসের সমষ্টি নিম্নোক্ত একটা কবিতা, প্রতিটি শব্দের প্রথম হরফ উল্লেখ করা হলে, মানে কবিতার প্রত্যেকটি শব্দে শব্দে প্রথম হরফ হচ্ছে কি, এই শামসের হরফ, তুইবে সুম্মা এগুলো হচ্ছে কি হরফে শামসের হরফ, শামসের হরফ ওই সকল হরফ যেগুলোর সাথে লামুত তারিফ উচ্চারণ দিক থেকে ওই হরফের সত্তায় পরিবর্তিত হয়ে যায়। এই কথাটা একটু বুঝেন সবাই, হ্যালো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, মানে না বুঝলে কঠিন আর কি। এটা এটা দেখুন, শামসের হরফ ওই সকল হরফ যেগুলোর সাথে লামুত তারিফ উচ্চারণের দিক থেকে ওই হরফের সত্তায় পরিবর্তিত হয়। ওই হরফের সত্তায় মানে কি, এই যে আল যুক্ত লামের পরের যে হরফটা আছে না, জি এই হরফটা সত্তার সাথে এই লাম সাকিনটা মানে পরিবর্তিত হয়ে যাবে, মিলে যাবো গা, ঈদগাম হয়ে যাবো গা, তখন ও বইটি মিলে একটি তাজযুক্ত হরফে রূপান্তরিত হয়ে যাবে। এই যে সহজ একবারে, এই কথাটা বুঝছেন? জি হ্যাঁ এই কথাটা আবার বলছি, ওই সকল হরফ যেগুলোর সাথে লাম ও তারিফ উচ্চারণের দিক থেকে আসে ওই হরফের সত্তায় পরিবর্তিত হয়ে যাবে, ওই হরফের সত্তায় কোনটা পরিবর্তিত হয়ে যাবে, হ্যালো লামটা সিনের সত্তা পরিণত আচ্ছা কি না?
হ্যাঁ 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 মানে লামটা তার পরবর্তী হয়ে যে হরফটা থাকবে এই হরফের সত্তায় এক হয়ে যাবো গা, এই লামটা আর থাকবো না, তার পরবর্তী হরফ যেমন আন নাইমু, আল নাইমু এখন লামটা তার পরবর্তী সত্তাটা কি নুন, নুনের মতো হয়ে যাবো আন নাইমু। এই যে লাম শামসে আর উপর সাকিনের আলামত প্রকাশ পাবে না, যেমন আন নাইমু আস শামসু সাকিন তার পড়তে পারছেন না। হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ না না এটা এটা তো আর রোয়া আর রোয়া হ্যাঁ 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 এই যে এখানে যে রটা সেটা হচ্ছে লামু শামসিয়া হরফ শামসিয়া আর রহিম মূলত কি আল রহিম আল রহিম, এখন এই হরফটা আসার কারণে আর রহিম হয়ে গেছে বুঝছেন। যেমন হচ্ছে যে আর রহমান ছিল আল্লাহ আল্লাহমান আল রহমান আল রহমান এখন হয়েছে কি আর রহমান হয়েছে আর রহমান, এটা তো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ আপনারা একবার সহজ একবার জিনিসটা আসলে একটু মাথাটা খেললেই হয়ে যায়, মানে এটা হচ্ছে কি আমি বলি এই জিনিসটা এক কথায় বুঝতে হবে, মানে আল যুক্ত লাম হ্যাঁ এটা কিছু শব্দের মানে সরি আলের পরে এমন কিছু হরফ আসবে হ্যাঁ আলটা মানে লাম সাকিনটাকে পড়া যাবে আর কিছু শব্দ আসবে কিছু হরফ আসবে এরকম লামটাকে পড়া যাবে না, তার পরবর্তী হরফের মধ্যে কি হয়ে যাবো ইদগাম হয়ে যাবো, তো যেই হরফ গুলো আসলে পড়া লামটাকে পড়া যাবে এগুলো হচ্ছে হরফুল কামারিয়া, আর যেই হরফ গুলো আসলে লামটা ইদগাম হয়ে যাবে এই হরফ গুলোর নাম হচ্ছে হরফ শামসিয়া। আচ্ছা গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, অনেকে আসে না, আচ্ছা মুজাম মেম্বার শুধু বলছে আসবে না অনেকে আসলে বাকি ঠিক আছে এটা রেকর্ড করা আছে তো ইনশাআল্লাহ রেকর্ড করে পাঠাই দিব সবাইকে। হ্যাঁ হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ ক্লাসটা একটু দিয়ে দিন সবাইকে এক কথায় বুঝবে এটা। আচ্ছা আসসালামু আলাইকুম, একটু মাকামাতগুলো দিবেন মাকামাত। হ্যাঁ একটু না এখন দিব না, আমি একটু যে আজকে একটু ঘুমাবো, আমি সারাদিন ঘুমাই নাই, কালকে একটা মাহফিল আছে ওই যে ইমরান বিন নুরের বাড়িতে, আজকে আর দিব না। আসসালামু আলাইকুম, পরে পাঠাই দিয়ে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মাহফিলতে আসি।